আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থার 15তম সপ্তাহ। আপনি আপনার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের শুরুতেই রয়েছেন। আপনি এখন 15 সপ্তাহে গর্ভবতী। এখন আপনার শিশু আকৃতি আপেল কিংবা কমলালেবুর মতো রয়েছে। আপনার শিশু আকারে মাত্র 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়েছে এবং আপনার শিশু 50 থেকে 60 গ্রাম ওজনের হয়েছে। 15তম সপ্তাহের শুরুতে আপনার শিশু ভুরু, চুল এবং ত্বক বিকাশ হতে শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ইতিমধ্যে আপনার শিশু কঙ্কালটি সঠিকভাবে গঠন হওয়া শুরু করে দিয়েছে, কিন্তু এটি এখনও নরম কার্টিলেজের মতো বা তার থেকেও কম। এ সময় আপনার শিশুটিকে একটি সম্পূর্ণরূপে গঠিত মানুষের মতো দেখা যাবে। কান মাথার পাশে অবস্থান করবে এবং চোখ মুখের সঠিক অংশে অবস্থান করবে। আপনার শিশুটি তো এখন চুষতে, গিলতে এবং শ্বাস নেওয়ার ক্ষেত্রেও কাজ করতে পারে। এ সময় আপনার শিশুটি আপনার পেটে ঘুরে বেড়াবে এবং আপনার পেটকে নমনীয় করবে, আর আপনার শিশুর নড়াচড়া এ সময় আপনি অনুভব করতে পারবেন। 15তম সপ্তাহে গর্ভাবস্থার লক্ষণ। এ সময় আপনি বেশি অলস বোধ করবেন, আপনার যৌনকামনা ফিরে আসবে এবং আপনি উত্তেজনাপূর্ণ কিছু করার জন্য আকাঙ্ক্ষা অনুভব করতে শুরু করতে পারেন। এ সময় আপনার নাকের প্রবেশপথ আরও সংবেদনশীল হবে। যেহেতু এ সময় আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে, তাই রক্তের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে আপনার নাক থেকে রক্ত পড়তে পারে। আপনার শরীরটি আপনার ভেতরে থাকা বাচ্চার জন্য সামঞ্জস্য করতে শুরু করবে, যার ফলে আপনি শ্বাস প্রশ্বাসে স্বল্পতা অনুভব করতে পারেন। এ সময় বদহজম, বুকে জ্বালা পোড়া বেড়ে যাওয়া, দ্বিতীয় ত্রৈমাসিকে এটি একটি সাধারণ উপসর্গ যা আপনি স্পষ্টভাবে অনুভব করবেন। আপনার মাড়ি থেকে রক্তপাত হতে পারে। 15 সপ্তাহের গর্ভবতীর জন্য কিছু টিপস। সঠিক সময়ে যথাযথ পরিমাণ খাবার খান, সবসময় হাইড্রেটেড থাকার চেষ্টা করুন, নিয়মিত প্রচুর বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান। আপনার শরীর ব্যথার সঙ্গে মোকাবেলা করার জন্য অল্প ব্যায়াম করুন। আপনার ডাক্তারের পরামর্শ মতো ওষুধগুলো নিয়মিত সেবন করুন। অস্বাস্থ্যকর, দূষিত বা নোংরা জায়গাগুলিতে অবস্থান করা থেকে বিরত থাকুন। সবসময় ইতিবাচক চিন্তা করুন, নেতিবাচক চিন্তা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং নিজের বাচ্চার যত্ন নিন। আপনার সুস্থতাই আমাদের কাম্য। ভিডিওটি এ পর্যন্তই। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।